গোপন সূত্রে খবর পেয়ে চালের বস্তার আড়ালে উদ্ধার করা হলো বহুধামী সেগুন কাঠ। বন দপ্তর সূত্রে খবর, গুয়াহাটি থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই কাঠগুলি। শনিবার ভোররাতে রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের উপর অভিযান চালায় অভিযান থেকে একটি ট্রাক আটক করে বন দপ্তরের কর্মীরা। ট্রাকে তল্লাশি চালানোর সময় চালের বস্তার আড়ালে উদ্ধার হয় বহুদামী সেগুন কাঠ। এই ঘটনায় ট্রাকের চালকদের আটক করা হয়েছে। নাম রেজাউদ্দিন আনসারী, বিহারের বাসিন্দা বলে জানা গেছে। আগামীকাল তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএ সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।